হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। আর আজকে বিকাল থেকে তোমাদের সামনে একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন, তো রোল খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম বাইরে তো আর যেতে পারবো না বৃষ্টির মধ্যে, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তাই বাড়িতেই রোল বানিয়ে ফেললাম। তো এই যে প্রথমে দেখো, এখানে ময়দা মাখছি। ময়দা মাখানোটা মানে কি কি লাগে তোমরা সবাই জানো, যেভাবে আমরা পরোটা খাই, তো সব কিছু দিয়েই একেবারে ময়দা মাখছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কি করে রোল বানিয়ে খাই, তো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। তাহলে চলো, এদিকে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, আর আমি চারটে রোল বানাবো, আর এগ রোল বানাবো। তাই আমি চারটে ডিম এখন ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, কেননা ঠান্ডার মধ্যে ছিল, তো আধা ঘন্টা বার করে রাখলে কি ভালো থাকবে, মানে ভালো হবে। ফ্রিজ থেকে তো একদম ডাইরেক্ট বার করে খাওয়া উচিত নয়, তো যাই হোক বার করে নিচ্ছি। আর তোমরা কিন্তু আধা ঘন্টা পর দেখতে পাবে না, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে কন্টিনিউ দেখতে পারবে। তো এরপর দেখো আমি এখন আবার সেই ডিমের বাটিটাকে এখন ফ্রিজে আবারও ঢুকিয়ে দিলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থেকো, কিন্তু আশা করছি ভালো লাগবে। আর আমার মতো কারা কারা রোল বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরের রোল একদম খায় না, তো ঘরে বানিয়ে দিলে তবেই খায়। তো চলো এরপর নেক্সট প্রসেস কী করতে হয় আমি বলছি। আমি কিন্তু প্রথমে রুটিগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তো একটু তেল দিয়ে প্রথমে এখন আমি ডিম গুলে ঢেলে দিচ্ছি। তো তোমাদের সামনে দেখাইনি আমি, এখানে ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটাকে ফেটিয়েছি, তারপরে ডিমের গোলাটা ঢেলে দিচ্ছি। যে রুটিগুলোকে আমি আগে মানে পরোটা না এমনি রুটিগুলোকে ভেজে নিয়েছি, তো এর উপর থেকে রুটিগুলো দেখো কিভাবে দিচ্ছি, তোমরা অবশ্যই এইভাবেই দেবে। আর আমি আমার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিকেলটা কিভাবে কাটাচ্ছি রেসিপি পাই টু পাই আমি শেয়ার করছি না। তো দেখো আশা করছি ভালো লাগবে। এই দেখো আমার রোলটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আমি নেক্সট আবারও ঠিক ওইভাবে বাকি যে রোলগুলো আছে ভেজে নেব। আর আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমি কিভাবে ডিমের গোলাটা মানে করেছি, সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আগে আমি রোলটা কী করে ভাজি। তো আমি চারটে রুটি কিন্তু আগে শুকনো মানে তাওয়াতে যেমন রুটি বানায় সেইভাবেই আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, না হলে পরে ঠান্ডা হয়ে যেতে পারে একটা একটা করতে করতে। তো আমি একবারে ভেজে নিয়ে তারপরে করেছি। এরপর চলো এই যে ডিমের গোলাটা দেখো, ডিম ফাটিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, ব্যাস সিম্পল পদ্ধতি একদম, আশা করছি সবাই জানো। তো সন্ধ্যাবেলাটা যেহেতু কী করে কাটাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, রেসিপি সেইভাবে শেয়ার করছি না, আগেও বললাম আবারও বললাম। এরপর চলো এর মধ্যে পুর দেব। তো পুর বলতে এই যে এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর শশা কুচি, আর লঙ্কা কুচিও দেব। তো এটা আমি নিজেরটার জন্য দেব, কেননা তোমাদের দাদাভাই খায় না। তো এর মধ্যে দেখো বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মানে যে শশা কুচি সব পুরগুলো রয়েছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরপর রোলটাকে আমি এখন একটা প্লেটের ওপর নিচ্ছি, রোলটা কিন্তু একটা কাগজ দিয়ে বিছিয়ে রেখেছি, তো সেই কাগজের উপর রোলটাকে আমি এখন পেতে দিয়েছি। আর এর মধ্যে এখন পুরগুলো দিয়ে দিলাম, এরপর আমি এর ভেতরে কী কী আমি দেব সেটাই হচ্ছে দেখার বিষয়। তোমরা কি আমার মতো এত কিছু দাও, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু দিচ্ছি টেস্টের জন্য। আর এই যে এখন দিয়ে দিচ্ছি দেখো বাদাম, তো বাদাম দিলে রোলটা কিন্তু খেতে ভালোই লাগে। সব দোকানে কিন্তু বাদাম বা গাজর বা শশা দেয় না, এখন বেশিরভাগ দোকানেই খালি পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে একটু লেবুর রস দিয়ে ছেড়ে দেয়। তো আমি দিয়ে দিচ্ছি দেখো একটু কাসুন্দি, তো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি একটু সব কিছু দিয়েই পরিপাটি করে খেতে তো ভালোই লাগে বলো। তো কাসুন্দিটা দিয়ে ভালো করে পুরো মানে পুরগুলোর মধ্যে একটুখানি মাখিয়ে নিলাম, এরপর দেবো সস। তো এই যে দেখো এখানে রয়েছে চিলি সস, তো যেহেতু লঙ্কা দিচ্ছি না তাই এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। আর যারা একটু ঝাল খাও তো চিলি সস দিয়ে ওর ওপর থেকে একটু লঙ্কা কুচি দিলেও ভালো লাগে, টেস্ট কিন্তু খারাপ লাগে না। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। ব্যাস আমার কিন্তু এগ রোলের পুরো
একদম রেডি, খালি বাকি রইল মোড়ানো। তো কাগজে মুড়িয়ে তোমাদের সঙ্গে একেবারে সামনে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে মোড়াচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এটা মুড়তে দু হাতই লাগবে, তাই আমি ভালো করে মানে দেখাতে পারলাম না। আমি মুড়ে তোমাদের সামনে চলো দেখাচ্ছি। দেখো একদম মুড়ে কত সুন্দর লাগছে না দেখতে, পুরো দোকানের মতো হয়েছে। তো তো যাই হোক, এই যে এইভাবেও আমি বাকিগুলো মুড়ে একেবারে তোমাদের সামনে সবকটা নিয়ে চলে আসছি। রোল রেডি, এরপর রিভিউ দেবে তোমাদের দাদা ভাই। টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে, দোকানের মতো দোকান খেলে যাবে। মামামকে দাও না, ও খাবে না। খাও খাও, ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগছে? চলো এবার আমি একটু ট্রাই করে দেখি। আমারটা লঙ্কা দিচ্ছি। তো গাইজ, আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মতো কে কে এরকম এগরোল বানাও মানে আমার মতো প্যাটার্নে, তো তোমরা সেটা জানিও। আর যারা যারা জানো না আমার মতো ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের ইভিনিংয়ের ব্লগটি এইটুকানি কি। তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা করছি, ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।